আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। রুটিনটি দেখে আমি একটু অবাকও হয়েছি, সেই সাথে হতাশও হয়েছি। কারণ প্রত্যেকটি স্টুডেন্টের জন্যই চতুর্থ বর্ষ খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারত কিছুটা সময় নিয়ে এই রুটিনটি প্রকাশ করার, কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে এই পরীক্ষার রুটিন তারা দিয়েছে, যেটা পার্সোনালি আমি মনে করি যে এটা মোটেও উচিত হয় নাই। এনিওয়ে, যেহেতু রুটিন দিয়েছেই, ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করার জন্য ভালো করে পড়তে হবে, এর বিকল্প কিছু নাই। কারণ চারটা ইয়ার তোমরা সকলেই বিশ্ববিদ্যালয়ের যে অন্যায় অত্যাচার কিংবা অন্যায় সিদ্ধান্ত তোমরা কিন্তু মেনে নিয়েছ, সো এইটাও মেনে নেওয়ার বিকল্প কিছু নেই। তোমরা দেখতে পাচ্ছ 14/6 অর্থাৎ জুন মাসের 14 তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই স্বল্প সময়ে ভালো একটা রেজাল্ট করার জন্য দরকার ভালো একটা সাজেশন, যে সাজেশনটি ফলো করলে তুমি তোমার পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন কমন পাবে এবং এই ফাইনাল ইয়ারে একটা ভালো ফলাফল করতে পারবে। এবং তুমি জানো, যেহেতু ফাইনাল ইয়ারে কোনো সাবজেক্টে ফেল করা যাবে না, ফেল করলে তোমার একটা বছর নষ্ট হবে, সো খুব সেন্সিটিভভাবে পড়াশোনা করো, খুব ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? আর এর জন্য আমি মনে করি সবচেয়ে সহায়ক হতে পারে আমাদের তৈরিকৃত সাজেশন। আমরা সবগুলো ডিপার্টমেন্টেরই একেবারে সাজানো গোছানোভাবে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। তো তোমরা যারা এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল নিতে চাও, তার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল সংগ্রহ করে নিবে। আর ভিডিও আকারেও আমরা ধারাবাহিকভাবে কিছুদিন পরেই এগুলো আপলোড করা শুরু করব, তখন তোমরা এগুলো কিন্তু ভিডিও আকারেও পেয়ে যাবে। তবে ভিডিও থেকে প্রিপারেশন নিয়ে একটু কঠিন, কাজেই সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলগুলো নিতে পারো। আমরা ফ্রিতেই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু এই সাজেশনগুলো তোমাদের একটা ডিপার্টমেন্টের 9টা করে সাবজেক্ট, সো দেখো একটা করে 10-12 পেজ করে একেবারে সাজানো গুছানোভাবে অধ্যায়ভিত্তিক। অনেক টিচার করে কি, জাস্ট গড় 10টা 12টা, ক বিভাগের 10টা দিয়ে দেয়, বাট আমরা ওই কাজটা কিন্তু করিনি। আমরা অধ্যায়ভিত্তিক একেবারে সাজানো গুছানোভাবে যে অধ্যায়গুলো ফলো করলে তুমি পরীক্ষায় সবচেয়ে বেশি কম পাবে, সেই অধ্যায় থেকে আমরা বেশি প্রশ্ন করেছি, যে অধ্যায় থেকে কম পড়তে হবে সেই অধ্যায় আমরা কম প্রশ্ন সেট করেছি। হ্যাঁ, তৃতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে, তোমরা তৃতীয় বর্ষের কোশ্চেনগুলোর সাথে আমাদের সাজেশনগুলো মিলিয়ে দেখতে পারো। তৃতীয় বর্ষে আমাদের কিন্তু আমরা সফল, এবং আমরা প্রত্যেকটা ইয়ারের কিন্তু একটা সাজেশন নিয়ে কাজ করছি, সো আমাদের অভিজ্ঞ টিচারদের সাজেশন তোমাদের হতাশ করবে না, জাস্ট আমি এইটুকু বলবো। এনিওয়ে, তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, আমাদের টিচারদের গাইডলাইন মতো পড়াশোনা করো, আশা করছি ভালো কিছু হবে। ফেল তো হওয়ার কোনো আমি অপশানই দেখি না, ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস রেজাল্টের নিচে কারো হবে না। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।